টলিগঞ্জের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক, যিনি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় এবং শক্তিমান অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। সিনেমায় অভিনয়ের দীর্ঘ কেরিয়ার তার। যার বাবার রঞ্জিত মল্লিকের মতো এত বড় মাপের একজন অভিনেতা, তার মেয়েও যে একজন নামিদামি অভিনেত্রী হবেন এটাই স্বাভাবিক। আর এক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। বাবার হাত ধরে সিনেমা জগতে পা রাখেন কোয়েল মল্লিক, আর আজ তিনি কলকাতার বাংলা সিনেমার সর্বাধিক জনপ্রিয় নায়িকা। সিনেমায় অভিনয়ের দীর্ঘ কেরিয়ারে কলকাতার অনেক নায়কের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে জিত কোয়েল জুটি। এই দিয়ে কলকাতায় মুক্তি পেয়েছে জিত কোয়েল জুটি অভিনীত সিনেমা শেষ থেকে শুরু। আর কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রি জুড়ে এখন চলছে শেষ থেকে শুরু সিনেমার ঝড়। ঈদের সপ্তাহখানেক পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে জিত কোয়েল জুটি অভিনীত সিনেমা শেষ থেকে শুরুর। অন্যদিকে অনেকদিন ধরে শোনা যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করবেন কোয়েল মল্লিক। কিন্তু মাস গড়িয়ে বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত শাকিব খানের সঙ্গে কোনো ছবিতে অভিনয় শুরু করেননি কলকাতার এই জনপ্রিয় নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল মল্লিকের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশেও আপনার অনেক ভক্ত আছে, বাংলাদেশের কিং শাকিব খানের বিপরীতে আপনাকে কবে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে কোয়েল মল্লিক বলেন, কবে দেখা যাবে সঠিকভাবে বলতে পারছি না, তবে দর্শক যদি আমাকে শাকিবের সঙ্গে দেখতে চান তবে আমি অবশ্যই শাকিবের সঙ্গে অভিনয় করব। এ সময় তার কাছে আরো জানতে চাওয়া হয়, এই ঈদে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাকিব খানের পাসওয়ার্ড সিনেমা, আপনি কি এই সিনেমার ট্রেলার এবং গানগুলো দেখেছেন? এই প্রশ্নের উত্তরে কোয়েল বলেন, আমি শাকিবের পাসওয়ার্ড সিনেমার ট্রেলার এবং গানগুলো দেখেছি, শাকিবের লুক আমাকে অবাক করে দিয়েছে, ওর সিনেমার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। তো প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।